যাচ্ছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, আসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, আসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না, যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কেশে উড়ে যায় গীতা, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা। কৃষ্ণচন্দ্র বৎস কৃষ্ণচন্দ্র, আমি অনেক দিন এখানে আটকে আছি, আমায় উদ্ধার করে নিয়ে গিয়ে তোর মন্দিরে প্রতিষ্ঠা কর। ও বাবা, ঘুমের মধ্যে এক অদ্ভুত স্বপ্ন দেখলাম রানী, শ্রীকৃষ্ণের মূর্তি, ভগবান শ্রীকৃষ্ণ আমাকে উদ্ধার করতে বলছেন। ভগবান তোমায় উদ্ধার করতে বলেছেন? হ্যাঁ, উদ্ধার করে তাকে আমার মন্দিরে প্রতিষ্ঠা করার আদেশও দিলেন। কিন্তু কোথা থেকে উদ্ধার করবে তাকে? তা তো বললেন না, স্বপ্নে শুধু এক পাহাড়ের গুহা দেখলাম। ভারী আশ্চর্য স্বপ্ন তো। খুব সুন্দর চন্দনের গন্ধে সমস্ত ঘরটা কেমন ভরে উঠল না? হ্যাঁ, আমিও পাচ্ছি রানী। এ সমস্ত ঈশ্বরের লীলা, মনে হচ্ছে এ শুধু নিছক স্বপ্ন নয়, এ হলো ভগবানের স্বপ্নাদেশ। তা তোমরা সকলে শুনলে তো আমার স্বপ্নের কথা? এখন তোমরাই বলো কিভাবে ওই কৃষ্ণমূর্তি উদ্ধার করা যায়। রাজপণ্ডিত, তুমি তো ধার্মিক মানুষ, কিছু একটা বিধান দাও। মহারাজ, আপনার দেখা স্বপ্ন, তারপর ঘরে চন্দনের গন্ধ, এসব তো উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটা ঠিক কোথায় আছে সেটা না জানলে তাকে উদ্ধার করা যাবে কি করে? হ্যাঁ, সেটাই তো সমস্যা। স্বপ্নে তো শুধুমাত্র এক পাহাড়ের গুহা দেখেছি। তা গোপাল, তুমি কি বলো? আমি আর কি বলবো মহারাজ, বেশিরভাগ সময় স্বপ্ন হয় ওই অবচেতন মনের ফল। কিন্তু সারা ঘর চন্দনের গন্ধে ভরে যাওয়া, এটা তো অবচেতন মনের ফল নয়। মহারাজ, রাজপ্রাসাদে ধূপ তো কম পড়ে না, আর সেই ধূপের গন্ধ অনেকক্ষণ থাকে, আপনার নাকে হয়তো ওই সেই ধূপের গন্ধই গেছে। ধূপের গন্ধ? না না গোপাল, এ কথা আমি মেনে নিতে পারছি না। আমার মন বলছে এই স্বপ্ন সত্যি, ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধার পেতে চাইছেন। গোপাল গোপাল, তুমি কিছু একটা করো। মহারাজ, এ কাজ গোপালের দ্বারা হবে না, আমায় কয়েকটা দিন সময় দিন, আমি ঠিক খুঁজে বার করে এনে দেব ওই মূর্তি। তুমি পারবে মন্ত্রী? পারবো না মানে, পৃথিবীতে যত পাহাড়ের যত গুহা আছে সব তন্ন তন্ন করে খুঁজে দেখার জন্য লোক লাগিয়ে দেব, তবে এতে তো অনেক খরচা। হয়ে গেল, পয়সা হাতাবার ছুতো পেয়ে গেল। টাকা পয়সার কথা ভেবো না মন্ত্রী, যত লাগবে কোষাগার থেকে নিয়ে নাও। ঠিক আছে মহারাজ, আমি আজ থেকেই লোক লাগিয়ে দিচ্ছি। কৃষ্ণচন্দ্র, আমায় এখনো উদ্ধার করলি না? কিন্তু তুমি কোথায় সেটা না জানলে কি করে তোমায় উদ্ধার করব প্রভু? গোপালকে বল, একমাত্র সেই পারবে আমায় উদ্ধার করতে। আবার সেই চন্দনের গন্ধ। সব শুনলে তো গোপাল? কিছু একটা করো গোপাল, এর আগে তুমি বহুবার বহুভাবে অসাধ্য সাধন করেছ, তাই আমাদের বিশ্বাস এই মূর্তি কেউ যদি উদ্ধার করতে পারে
সে একমাত্র তুমি। এসব কাজ ওই মন্ত্রী দিয়ে হবে না, ওকে আমি বারণ করে দেব। কথা দিলাম মহারাজ, যথাসাধ্য চেষ্টা করব। তবে তার আগে আমাকে একবার রাজপণ্ডিতের সঙ্গে আলোচনা করে নিতে হবে মহারাজ। দেখো গোপাল, মহারাজের স্বপ্নের কথা শোনার পর এই কদিনে আমি অনেক পুঁথি ঘেটেছি। কিছু পেয়েছেন? হ্যাঁ, পুঁথির এক জায়গায় এক চন্দন কাঠের কৃষ্ণমূর্তির কথা উল্লেখ আছে। চন্দন কাঠের কৃষ্ণমূর্তি? আশ্চর্য, ঘুম ভেঙে যাবার পর মহারাজও তো দুবারই চন্দন কাঠের গন্ধ পেয়েছিলেন। আচ্ছা, কৃষ্ণমূর্তি তো সাধারণত কালো কষ্টি পাথরে তৈরি হয়, তাহলে চন্দন কাঠ কেন? এইখানেই তো রহস্য। আসলে আমরা যত কৃষ্ণমূর্তি দেখি সেগুলো সবই তো শিল্পীর কল্পনা থেকে তৈরি, আসল কৃষ্ণকে তো কেউ কখনো চোখে দেখেনি। কথাটা তো ঠিক, কিন্তু পুঁথিতে লেখা আছে বহু হাজার বছর আগে এক কৃষ্ণ ভক্ত শিল্পী শুধু ভক্তির জোরে ভগবান কৃষ্ণকে নিজের চোখে দেখেছিলেন, আর হুবহু সেই চেহারার আদলে তৈরি করেছিলেন মূর্তি। ভগবানের শরীর থেকে চন্দনের গন্ধ বেরোচ্ছিল বলে কষ্টি পাথরের পরিবর্তে বেছে নিয়েছিলেন চন্দন কাঠ। কিন্তু মূর্তিটি কোন পাহাড়ের গুহায় রাখা আছে সে সম্বন্ধে কিছু কি বলা আছে পুঁথিতে? না, তেমন পরিষ্কার করে কিছু বলা নেই, শুধু বলা আছে লোভী মানুষের হাত থেকে মূর্তিটাকে বাঁচাতে সেই ভক্ত শিল্পী উত্তরের এক পাহাড়ের গুহার ভেতরে মন্দির তৈরি করে তার ভেতরেই প্রতিষ্ঠা করেছিলেন মূর্তিটিকে। উত্তরের পাহাড়? হ্যাঁ, তবে মন্দিরের নাকি কোনো দরজা নেই। তাহলে শুদ্ধ সংস্কৃততে একটি ছড়া লেখা আছে পুঁথিতে, আমার মনে হয় ওই ছড়ার ভেতরেই লুকিয়ে আছে মন্দিরের প্রবেশ পথের হদিশ। কিন্তু আমি তো সংস্কৃত জানি না। বাংলায় অনুবাদ করলে অনেকটা এরকম হয়, চাতালে পাতা আছে অনেক পাথর, অনেক চিত্র তাতে দান অথবা যুদ্ধ, তার মাঝে আছে ফুল তোমার চরণ লাগি, মূর্তি দেখে হবে তুমি মুগ্ধ। কিছু বুঝতে পারলে গোপাল? এক্ষুনি মাথায় কিছু আসছে না, গভীর ভাবে ভাবলে হয়তো বোঝা যেতে পারে। পুঁথিতে আরো লেখা আছে কালে কালে অনেক দস্যু দল ওই দুষ্প্রাপ্য মূর্তিটি চুরি করতে এসেছিল, কিন্তু প্রবেশ পথ খুঁজে না পেয়ে চলে গেছে। তবে যাবার আগে পাহাড়টির ক্ষতি করে যেতেও ছাড়িনি। এবার যাব আমি। তাই যাও গোপাল, তুমি সৎ বুদ্ধিমান, আশা করি মূর্তিটাকে উদ্ধার করে নিয়ে আসতে পারবে। ভেবেছিলাম মূর্তি খুঁজে দেবার ছুতোয় রাজকোষ থেকে বেশ দু পয়সা হাতিয়ে নেব, কিন্তু আমার বাড়া ভাতে ছাই ঢেলে দিল ওই মুখ পোড়া গোপাল। কিরকম মহারাজ, আর রাজপণ্ডিতের সাথে গোপালের কি সব গুজির গুজির ফুসুর ফুসুর হলো, আর তারপর আজ শুনছি গোপাল নাকি মূর্তি উদ্ধারে যাচ্ছে। এ বাবা, এ তো আপনার কাছে খুব খারাপ খবর। ওই খারাপ খবরটাকেই তোদের ভালো করে তুলতে হবে, তাই যা বলছি শোন। যাও যাও গোপাল, আশা করি ভগবান শ্রীকৃষ্ণ তোমার সহায় হবেন। আমার আশীর্বাদ রইল তোমার সঙ্গে। ওটাই তো আমার ভরসা রানীমা। গোপাল, পুঁথির ছড়াটা মনে রেখো, আমার মনে হয় ওই ছড়াটার সমাধান করে ফেলতে পারলেই তুমি পেয়ে যাবে গুহার প্রবেশ পথের হদিশ। হ্যাঁ, তুমি করো সমাধান, তারপরই তোমার ঘটবে ওই মূর্তির সাথে ব্যবধান, আর সেটা ঘটাবে আমার বটার ঘটা। আজ প্রায় এক মাস হয়ে গেল উত্তর দিকে হেঁটে চলেছি, কত পথ তো চলে এলাম, কিন্তু এখনো অবধি কোনো পাহাড় তো চোখে পড়ল না। কি জানি আরো কত পথ হাঁটতে হবে। ওফ, হাঁটতেও পারে বেটার, মাথাতে যত ধার আর ওই পায়েতেও তত জোর। ঠিক বলেছিস, রাত দিন হাঁটতে হাঁটতে আমাদের পায়ে খিল ধরে যাচ্ছে, আর ও বেটার পায়ের তলায় যেন সর্ষে।
কদিন ধরেই কেন জানি না কেবলই মনে হচ্ছে কেউ যেন আমার পিছু পিছু আসছে। না, অথচ কাউকেই দেখতে পাচ্ছি না, কি জানি বাবা। আরে ওই তো, ওই তো একটা পাহাড় দেখা যাচ্ছে না, এটাই কি তাহলে সেই উত্তরের পাহাড়? যাই যাই, তাড়াতাড়ি পা চালাই, সন্ধে নামার আগেই ওই পাহাড়ের তলায় পৌঁছতে হবে। বেটা যে ঝড়ের গতিতে যেতে শুরু করলো, ওর সঙ্গে যে আর তাল মেলাতে পারছি না। যেমন করেই হোক তাল মেলাতেই হবে, এই কিছুতেই নজরের আড়াল করা চলবে না। না, এ বাবা, ঘুমিয়ে পড়েছিলাম, কত বেলা হয়ে গেল। তুই কে? হ্যাঁ, এখানে এসেছিস কেন? লোকটা মনে হয় স্থানীয়, কিন্তু একে বলাটা কি ঠিক হবে জানি না বাবা, পেটে পেটে আবার কি মতলব আছে। কে, কথার উত্তর দিচ্ছিস না যে বড়? আমি এই পাহাড়ি গ্রামের মোড়ল, হ্যাঁ, সত্যি কথা না বললে কিন্তু বিপদ আছে। তেড়ে তেড়ে কথা বললেও লোকটার চোখের চাউনি কিন্তু খুব সরল। আমি গোপাল। কোথেকে আসিস? অনেক দূরের, সেই কৃষ্ণনগর থেকে। কেন? আসলে আমাদের রাজ্যের মহারাজ স্বপ্ন দেখেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ তাকে পাহাড়ের গুহা থেকে উদ্ধার করতে বলেছেন, আমি তাই সেই মূর্তি খুঁজতে বেরিয়েছি। কি আশ্চর্য, পাহাড়ের গুহায় কৃষ্ণমূর্তি! মনে হচ্ছে তুই ঠিক জায়গাতেই এসে পৌঁছেছিস। এই কথা বলার মানে তো ওই পাহাড়েই আছে ভগবানের মূর্তি। আচ্ছা, এই পাহাড়ে কি কোনো কৃষ্ণমূর্তি আটকে আছে? আটকে আছে কিনা জানি না, তবে ছোটবেলায় বাপ ঠাকুরদার কাছ থেকে শুনে এসেছি সামনের ওই পাহাড়ের ভেতর কৃষ্ণ ঠাকুর আছেন, আর প্রতি পূর্ণিমা রাতে ওই পাহাড় থেকে মিষ্টি চন্দনের গন্ধ ভেসে আসে। কখনো পাহাড়ে উঠে খুঁজতে যাওনি ওই মূর্তি? শুধু আমরা কেন, যুগ যুগ ধরে বহু মানুষ কত দস্যু দল পাহাড়ে উঠে আঁতি পাঁতি করে খুঁজে বেরিয়েছে, কিন্তু প্রবেশ পথের কোনো হদিশই বের করতে পারেনি, সকলেই একেবারে বিফল হয়ে ফিরে গেছে। আজ আমি ওই পাহাড়ে উঠবো। উঠতে চাইলে আমি বাধা দেব না, আমি তোর ফিরে আসার অপেক্ষায় থাকবো। তবে যাবার আগে আমার ছোটবেলায় শোনা একটা ছড়া তোকে শুনিয়ে দিই, যদিও এর মানে আমি কোনোদিনই বুঝতে পারিনি। বলো। পায়ের চাপে কেঁপে উঠবে পাহাড়, খোলা দরজার ভেতরে তিনটে আলো বিচ্ছুরণের যন্ত্র, সামনে সামন্তক মণি, জপ করো শুধু কৃষ্ণ মন্ত্র। কিছু বুঝলি না? তবে বোঝার তো দরকার নেই, তার জন্য তো গোপাল আছে, আমরা শুধু বুঝে নেব উদ্ধার হওয়া কৃষ্ণমূর্তি। শোনো, তোমায় একটা কথা বলে যাই, কদিন ধরে কেন জানি না আমার মনে হচ্ছে কেউ যেন আমার উপর নজর রাখছে। সে কি? আমায় অনুসরণ করে কেউ পাহাড়ে উঠলেও উঠতে পারে, তবে আমার আগে যদি নেমে আসে তাহলে তাদের তুমি আটকে রেখো। চিন্তা করিস না, ভগবান কৃষ্ণের নাম করে উঠতে শুরু কর। ছড়ার সাথে পাথরের ছবিগুলো হুবহু মিলে যাচ্ছে। এই তো এই তো এই তো দানের ছবি, এই তো এখানে যুদ্ধ, তারপর শিকার, রাজা, গ্রহ, নক্ষত্র। কিন্তু 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 ছড়ায় বলা ফুলটা কোথায়? ফুলটা ফুল ফুল সেটা খুঁজে বের করতে হবে।
আর পারছি না। না পারলে মন্ত্রী মশাই আমাদের ছেড়ে দেবে ভেবেছিস? কর করে হাজার টাকা পকেটে পুরে বসে আছি। দেখি 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 ফুল পেয়েছি। এই তো সেই ফুল খোদাই করা পাথর। ছড়ায় বলা ছিল, তার মাঝে আছে ফুল তোমার চরণ লাগি। মানেটা কি? মানেটা কি চরণ লাগি বলতে কি পা রাখতে বলছে? একবার রেখেই দেখি না। কি হলো, ফুলে পা রাখতেই সমস্ত পাহাড় এমন ভূমিকম্পের মতো দুলছে কেন? মিলেছে মিলেছে মিলেছে, ছড়ার কথা মিলে ফুলে পা রাখতেই পাথর ফাঁক হয়ে প্রবেশ পথ তৈরি হয়ে গেছে। এবার ওই পথ দিয়ে ভেতরে ঢুকলে নিশ্চয়ই দেখতে পাবো সেই কৃষ্ণমূর্তি। ছড়ায় তো সেরকমই বলা আছে, মূর্তি দেখে হবে তুমি মুগ্ধ। এখানে তো কোনো মূর্তি নেই, তার বদলে দেওয়ালে মনির ছবি আঁকা। ভারী আশ্চর্য তো, তিনটি স্তম্ভের ওপর তিনটি আয়না, কিন্তু এদের কথা তো পুঁথির ছড়াতে বলা নেই। মনে হচ্ছে এই আয়নাগুলোর মধ্যেই কোনো রহস্য আছে। সেই মূর্তি, কি সুন্দর চন্দনের গন্ধ! চন্দন কাঠের মূর্তি থেকে এমন সুন্দর চন্দনের গন্ধ আসছে। স্বপ্নে ইনিই মহারাজকে দেখা দিয়েছিলেন। বেটা বেটা জ্ঞান হারিয়েছে। চঘটা, ওর জ্ঞান ফেরার আগেই আমাদের এখান থেকে সরে পড়তে হবে। চল চল চল। দেখ, ঘরের ভেতরে ওই কোণে এক তাল সোনা। তাই তো, তাহলে এটা আগে নিয়ে নে, মূর্তি নেবে মন্ত্রী, আর এইটা এইটা আমাদের বাড়তি ফাউ। পাথরের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। শিগির শিগির পালিয়ে চল, পালিয়ে চল, পালিয়ে চল। এই কিন্তু সোনা আর মূর্তি, ওসব ছাড়, দেরি হলে জীবন্ত সমাধি হয়ে যাব। তাড়াতাড়ি চল। ওই পালাবার চেষ্টা করলেই মারা পড়বি। পিছন থেকে আমার মাথায় মারলো কে? আরে কি, দরজা তো বন্ধ। আমি তাহলে বেরোবো কি করে? না না, মাথা ঠান্ডা রেখে কিছু একটা উপায় বের করতেই হবে। সুদর্শন চক্র, এই সুদর্শন চক্রের কিছু একটা মানে আছে। চক্রের কেন্দ্রস্থলে কিছু আঁকা নেই কেন? পাথরের বেড় আর চক্রের বেড়ের মাপ প্রায় সমান মনে হচ্ছে। পাথরটা একবার কেন্দ্রস্থলে রেখেই দেখা যাক। জয় ভগবান!
দেখো, এই দেখো, এই দেখো, বহু যুগ আগে চন্দন কাঠে তৈরি সেই কৃষ্ণমূর্তি। গোপাল গোপাল, তুই ধন্য, ধন্য তোর চেষ্টা। আজ বহু যুগ পরে আলোর মধ্যে এলেন দেবতা। যা যা, নিজের দেশে ফিরে গিয়ে মহারাজের হাতে তুলে দিয়ে মন্দিরের প্রতিষ্ঠা কর। তাহলে আমি আসি। একটু দাঁড়া, আয়, লোক দুটোকে দিয়ে দেখি। বটা ঘটা, এদের তুই চিনিস? বিলক্ষণ চিনি। এরাই তোকে অনুসরণ করে উঠেছিল, চোখ মুখি বলে দিচ্ছে এরা ধূর্ত। যা, এদেরও বেঁধে নিয়ে যা। ও, আজ কতদিন হয়ে গেল গোপালটা ফিরল না। হা, কি যে আছে কপালে কে জানে। হয়তো মহামূল্য সেই মূর্তি বগল দাবা করে কেটে পড়েছে। গুণের তো আর শেষ নেই। কার গুণের শেষ নেই মন্ত্রী মশাই, আপনার? এই এই গোপাল, কি সব আজে বাজে কথা বলছো? আমি আবার কি করলাম? রক্ষী, মূর্তি মানতে নিয়ে এসো তো। এই খেয়েছে বটা ঘটা কি তাহলে? আমাদের আমাদের কোনো দোষ নেই মহারাজ। ওই মন্ত্রীমশাই, মন্ত্রীমশাইয়ের কথায় আমরা এই কাজ করেছিলাম। কি কাজ? আরে কিছুই তো বুঝতে পারছি না। সব বলবো, সব বলবো মহারাজ। তবে তার আগে এই নিন, আপনার সেই স্বপ্নে দেখা চন্দন কাঠের কৃষ্ণমূর্তি। হে, এনেছো? দাও দাও। এবার বলো, মন্ত্রীর কথায় এই দুই জোচ্চোর কি করেছিল? কি আবার বরাবর যা করে, আমায় খুন করে মূর্তি হাতিয়ে নিয়ে পালিয়ে যাবার চেষ্টা। মন্ত্রী, এবারের মতো ক্ষমা করে দিন আমায়। এই নাক মুলছি, এই কান মুলছি, আর কখনো করব না। ঠিক আছে, কাল মূর্তি প্রতিষ্ঠা পর্যন্ত কিচ্ছু বলবো না, কিন্তু তারপর হবে তোমার বিচার। তার মানে ঝুলে রইলাম? হ্যাঁ মর্কট, এখন দু একদিন ঝুলে থাকো, তারপর তোমায় ফাঁসিতে ঝোলাবো। এসো এসো গোপাল, আমার কাছে এসো। এখন এটা রাখো, পরে আবার দেব। গোপালের গলায় মহারাজের হার ঝুলছে, আর আমি রইলাম ফাঁসির বিচারে ঝুলে।